এইটা কাজ করার হে আপা এইটা দেখেন পিছন সাইডতে আপনাদের লাগবো আপা ভালো আছি, তুমি কেমন আছো? কাল দেখা হবে। কোথায়? মার্কেটে যাবো। কবে? কাল। আচ্ছা ঠিক আছে। সবসময় মা বাবা পাম্প করো কেন? বউ বউ করতে পারো না কেন? বউ তোমার ঝাল দিছে, মরিচ দিছে, আসলে ফাউলু। যাও, গাড়ি নিয়ে আছো, দাঁড়ায় আছো কেন? মার্কেটে যাবো না? যাও যা। পাগল হয়ে গেছিস? দেখো না মার্কেট, চলো। এখানে এলেন কেন? বাচ্চার ড্রেস নেই? আগে বাচ্চার, আগে আমার গুলো নেই, চলো। আগে বাচ্চার না হলে আগে পুরানি? হ্যাঁ আগে আমার। চলো, তোর রাশি ঘুরে গেছে। দামি শাড়ি 400-500 টাকার শাড়ি নিলেই তো হয়, দামি শাড়ি লাগে? দামি শাড়ি দিতে পারবি না, বিয়ে করছিস কেন? শোনো, টাকা পয়সা যে নষ্ট করে না, এগুলো খারাপ। মার্কেটে এসে এভাবে অপমান করা ঠিক হচ্ছে না স্বামীরে। আমি তোমার একটা মাত্র স্বামী, 3-4টা স্বামী তোমার, যে একটা ছেলে আর একটা যাইবা, আমি একমাত্র স্বামী। আর স্বামীকে একটু সম্মান দিয়ে কথা কইতে হয়। আরে ভাই চুপ থাক তো। এ ভাই কি কইলি? আমি তো আমি তোর বাপ। বাপ রে কই, আরে ভাই চুপ থাক, বাউ গল্প। ভাই কি শাড়ি নিবা না, দেখ তো ভাই জীবনটা শেষ। বউ পালবো না, শাড়ি পালবো না, বাচ্চা পালবো, বুঝতে পারতেছি না। আল্লাহ কান যে ঈদ নিয়ে আসে, ঈদের কারণে জীবনটা শেষ। ওই যে ওই দামি শাড়িগুলো দেখ, কি এত দামি নিস না বোন, পরে আবার কিনে দিব না। চুপ থাকো তুমি, ভাই আল্লাহ কি শাড়ি বার করছে খোদা। ভাই এটা দাম কত? দাম পড়বে আপনার 4,500। ভাতার মারা দোকানদার।
ছোট লোক আমি না, তুমি বাপের ভাই থেকে আনে পড়া পারেন না। আমি কাইত হয়ে গেছি, জুতা পরে নিবি, বাচ্চাটা ড্রেস নিয়ে চলে যায় বাসা। ড্রেস পরে আমার জুতা নিয়ে দাও, তোর জুতা মারবো রে শালি। আচ্ছা তো বেয়াদবি কথা খালি এখানে। আপনার থেকে তো লম্বা হয়ে যাবো গা। হ্যাঁ আমার লাগবে, শুনলেন না? বাড়ি দিলে তো চাপা চুপা ভাঙবো। আমার সমান হয়ে গেছে, আপনার সমান হয়ে গেছে। দাম কত? জীবনটা শেষ ভাই, ওই বিশটা ছেড়ে দে ভাই। পুরো কমবে না, লাল 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 লাল। ওই ছলের জুস খেলাম তো। পুরো কমবে না, ছলের জুস আপনার বাড়িতে ভালোই খায়। তুমি এরকম করো কেন? সব দোকানে তুই জীবনটা শেষ কর লিব, তোর মত বউ আল্লাহর কোটি আর আর কারো সংসারে যাবে না। হো আল্লাহ জানো আজ তুই হয় আগে জানো না। চলো, এই কি করতেছো? কি আছে শাড়িতে আমি কাই রাখ নাই কে ৩০০ হবে ভাই। একটু বোঝার চেষ্টা করবে, আমি গরিব মানুষ, কৃষক কৃষক। চলো অন্য দোকানে নিব না। অন্য দোকানে আসে না, আরে আমার ব্যাগ দোকানে আসে। চলো আমার নেশ গা কি আছে? প্যাকেট দেবো না, প্যাকেট লাগবে ইঙ্গা নিয়ে যাবো। আবার কি
আসেন ভাই আসেন আপা আসেন রে আপা আসেন এই যে ইকার হিট পাম এই যে প্রাজু আপনি পড়বেন আপনার ভাই পড়বে না টুকু আপনি পড়বেন আপনার ছোট বোন পড়বে ভাই হ্যালো আসেন আসেন আপা আপা এই দেখেন দেখেন ইকার হিট পাম আপা আরে ভাই করেন না আপা ইকার হিট পাম আরে ভাই কাস্টমার দিছিস কি বাদন কই এই হালাল গো আমার বউ আমি চাই তুই আরে থাকতো আরে আরে এটা কাস্টমার দেখেন দেখেন আপা আপনার দাম বলবো আপা একবার ওশরিয়া সারা দুনিয়ার মার্কেট করতে হবে তোমার আরে তো কত কিছু কেনা হয় নাই সেটা হুশ আছে আর কেনা লাগবো না কেনা লাগবো না মানুষের মধ্যে টানা হাসা শুরু করছে মান সম্মান তো নাই ছোট লোক কথা কাট ই তোর বাদর আচ্ছা গাড়ি নে ঠিক আছে বলে হাসছে তুই হারাইলি মা আমি হারাইলাম বউ আমার বউ ভাগায়া নিল রে মরার আমার বউ মার্কেটিং কই রাখবে লোকে ভাই গেছে তুই আগ বিয়ে করিস না রে বাপ আমি আগে আমার সন্দেহ হচ্ছিল আর কি আরে আমার কত কষ্টের টাকা একটা টাকা আমি আত্মার দিনে নিজের অসুখ নাতি আমার ঠিক কথাই কইছে বউ গেলে বউ পাওয়া যাবে